নিত্যপণ্যের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে ইফতার বাজারে। গেল বছরের তুলনায় প্রতিটি ইফতার আইটেমের দাম বেড়েছে। বাড়তি দামে ইফতার কেনা কষ্টকর হচ্ছে বলে জানালেন ক্রেতারা। লিওন মিরের প্রতিবেদন। গত রমজানে এই ডিমের চপের দাম ছিল 30 টাকা। ডিম ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে এবার হয়েছে 40 টাকা। বেগুনি 10 টাকা, আলুর চপ 20 টাকা, 50 টাকার কাবাব 65 টাকা, 300 টাকার হালিম 400 টাকা। এভাবে বেড়েছে প্রতিটি ইফতার আইটেমের দাম। রাজধানীর বেশিরভাগ ইফতার বাজারের চিত্র এমন। বাড়তি দামে ইফতার কেনা অনেকের জন্য কষ্টসাধ্য হচ্ছে বলে জানালেন ক্রেতারা। সাধারণ মানুষের জন্য আসলে ইফতার করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। একটু নিত্য প্রয়োজনীয় জিনিস বা ইফতারির দামটা যাতে একটু কম হয়। মিনি কাবাব যেটা ওটা আপনার ছিল 50 টাকা, এবার হলো 60 টাকা করে। সব জিনিসপত্র দাম বেশি, তেলের দাম, জিনিসপত্রের দাম, মশলার দাম। গতকাল 440, এবার 40 টাকা বাড়ছে, 480 টাকা বেশি এখন। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে স্বস্তিতে ইফতার করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানালেন নিম্ন আয়ের এসব মানুষ। গত বছর আমরা খেজুর কিনছি 200 টাকা, এবছর খেজুর কিনছি 500 টাকা। ইফতারি এত দাম দিয়ে খাওয়া সম্ভব না। আমরা গরিব মানুষ, আমরা রাস্তায় কাম করি। কাঁচামালের দাম বাড়ায় বেশি দামে ইফতার আইটেম বিক্রি করতে হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। তবে আকার ছোট করে আগের দামে বিক্রি করছেন কোনো কোনো বিক্রেতা। সবাই কি আসলে ক্যাপাবল কিনা ইফতার কেনার মতো, এর কারণে আমরা সাইজের দিকটা ভ্যারিয়েন্ট এনে প্রাইসটা সেম রাখার চেষ্টা করেছি। নিজেরাই আমরা সেল করি আমাদের কর্মচারী, এই জন্য আমাদের গরিব মানুষের এই দেখে আমরা আগে রেডি রাখছি। আমাদের সাইজ একটু ছোট। লিওন মিত, বৈশাখী সংবাদ, ঢাকা।